নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি দু হাজার বাইশ সালের উচ্চ মাধ্যমিকের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি প্রথমে আমি বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব তারপরে আমি এম তারপরে আমি এমসি কিউব এসি কিউব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো তো দেখো বড়ো প্রশ্ন কোনগুলো দিয়েছি যেগুলো আমি কোশ্চেনগুলো তোমাদের সাজেশনে দিয়েছিলাম হান্ড্রেড পার্সেন্ট কমন এসছে তো দেখো আমি তোমাদের বলেছিলাম যে মিথ উপকথা এবং জাদুঘর যে কোনো একটা আসবে মিথ উপকথা নাহলে জাদুঘর যে কোনো একটা আসবে সেটাই এসছে জাদুঘর কাকে বলে বা জাদুঘর বলতে কি বোঝো অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো তো দেখো পরে কোশ্চেন কী দিয়েছিলাম তোমাদের সাজেশনে যে ভূমি রাজস্ব ব্যবস্থা তো দেখো ভূমি রাজস্ব ব্যবস্থার ভিতরে কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তটা রয়েছে আমি তোমাদের বলেছিলাম যে যে একশালা বন্দোবস্ত পাঁচশালা বন্দোবস্ত ঠিক আছে দশ সালা বন্দোবস্ত এর ভিতর থেকে কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত আছে অর্থাৎ তোমাকে চিরস্থায়ী বন্দোবস্তটা যতটা পারবে তোমাকে লিখে আসতে হবে ঠিক আছে ভারতে এই চিরস্থায়ী বন্দোবস্ত কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে কৃষকদের ক্ষেত্রে কিন্তু ভালো প্রভাব ছিল না ঠিক আছে এই চিরস্থায়ী বন্দোবস্তে কিন্তু প্রচুর কৃষকরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল তোমরা তো জানো যে সতেরোশো তিরানব্বই সালে এই চিরস্থায়ী বন্দোবস্তে কিন্তু প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস রোমান থ্রিতে কী বলেছে ক্যান্টন বাণিজ্যের মুখ্য বৈশিষ্ট্যগুলি কী ছিল তোমাদের আমি বলেছিলাম যে ক্যান্টন বাণিজ্য এবং নানকিং চুক্তি দুটো থেকে যে কোনো একটা আসবে সেটাই এসছে এবং রোমান ফোরের কোশ্চেন কেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কার তোমাদের আমি বারবার বলেছিলাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাহলে রাজা রামমোহন রায় যে কোনো একটা পরীক্ষা তোমাদের দেবে হান্ড্রেড পার্সেন্ট দেবে তো দেখো আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও তোমাদের জানো যে আলিগড় মানে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন আমাদের সৈয়দ আম্বেদ খান তাই তো তিনি কিন্তু থিয়েটার বেগকে কাজে লাগিয়েছিলেন অর্থাৎ ওখানে পড়ানোর জন্য আমি আলিগড়ে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ অর্থাৎ সৈয়দ আম্বেদ খান কিন্তু তোমাদের দিয়েছিলাম সাজেশনে পাঁচ নম্বরে কোশ্চেন বলেছিলাম মল্লে মিন্টু সংস্কার আইন তোমাদের বারবার বুঝিয়েছিলাম মল্লে মিন্টু সংস্কার আইন তারপরে কেছে রাওলা টাইন তাই তো রাওলাট আইনে তোমাদের আমি সাজেশনে দিয়েছিলাম গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিলেন রাওলা আইন মর্লিমেন্ট্রি সংস্কার আইন এইগুলো কিন্তু তোমাদের আমি বুঝিয়েছি এবং নোটসও দিয়েছি ঠিক আছে তো দেখো মানে ছ নম্বর কোশ্চেন কী বলেছে মিরা ষড়যন্ত্র মামলা আছে সাত নম্বর কোশ্চেন কী আছে ক্রিপস মিশন তোমাদের বারবার বলেছিলাম যে ক্রিপস মিশন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভাইটাল এবং ক্রিপস মিশন তোমাদের পরীক্ষায় কিন্তু দিয়েছে তো দেখো আমাদের আট নম্বর নৌ বিদ্রোহের সাজেশনে দিয়েছিলাম তারপরে কি আছে অথবা দিয়ে হোসিমিনের মিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও তো দেখো এটাও তোমাদের আমি সাজেশনে দিয়েছিলাম আমি তোমাদের যে সমস্ত কোশ্চেনগুলো সাজেশনে দিয়েছিলাম তার প্রত্যেকটা কোশ্চেন কমন আসছে প্রত্যেকটা কোশ্চেন কমন আসছে নমস্কার বন্ধুরা এস একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত দেখো এমসি কিউব এবং এসএ কিউব থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আসছে সেগুলো আমি টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করব আমাদের এস বি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে রুমান অনের কোশ্চেন কুখ্যাত জালিয়নালা বাঘ হত্যাকাণ্ড কোথায় সংগঠিত হয়েছিল অ্যান্সার হবে অমৃত ঠিক আছে অমৃত হবে তো দেখো পরে কোশ্চেন কী বলেছে রোমনটিওর কোশ্চেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর সময় ভারতের বড় লাট কে ছিলেন এর অ্যান্সার হবে এর আনসার লিন লিৎগ ঠিক আছে ইংলিশে এর আনসার হবে এটা লিন লিৎগ ঠিক আছে তো দেখো তিন নম্বরের কোশ্চেন কী বলেছে তোয়াফত উল মোহাদ্দিন কে রচনা করেছেন এর অ্যান্সার হবে রামমোহন রায় ঠিক আছে অনেকে সৈয়দ আম্বেদ খান দিয়েছে অ্যাকচুয়ালি এর অ্যান্সার হওয়া উচিত রামমোহন রায় তো দেখো আমাদের পরের কোয়েশ্চেন কী বলেছে তো দেখো এর অ্যান্সার কী হবে আমাদের রামমোহন রায় হবে ঠিক আছে ফরের কোশ্চেন কী বলেছে আমাদের রোমান ফোরের কোশ্চেন স্তম্ভ একের সাথে স্তম্ভ দুইয়ের মেলাও তো দেখো কী হবে এশিয়াটিক সোসাইটি এর অ্যান্সার হবে উইলিয়াম জোনস হবে রোমান টুতে কী আছে ফোর্ট উইলিয়াম কলেজ এর অ্যান্সার হবে আমাদের ডের অ্যান্সার হবে ঠিক আছে লর্ড ওয়েলেসলি হবে রোমান থ্রিতে কী বলেছে স্কুল বুক সোসাইটি এর অ্যান্সার হবে ডেভিড হিয়ার হবে রোমান ফোরে কী আছে সাংস্কৃতিক কলেজ এর অ্যান্সার হবে এর আনসার এইস এইস উইলসান অর্থাৎ এর অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার ঠিক আছে সি এর অ্যান্সার পুরোপুরি পারফেক্ট আছে তো দেখো প্রত্যেকটা কোশ্চেন ইজি আসছে খুবই ইজি কোশ্চেন করেছে তো দেখো তোমরা সমস্ত কোশ্চেনগুলো দেখে নাও ভালো করে হিন্দি মিডিয়ামে আছে ইংলিশ মিডিয়ামে আছে এবং বাংলা মিডিয়ামে আছে ঠিক আছে তো দেখো প্রত্যেকটা কোশ্চেন আমি তোমাদের টু দ্য পয়েন্ট আমি অ্যান্সারগুলো সলভ করে দিছি পরের কোশ্চেন কী বলেছে পাঁচ নম্বরে কোয়েশ্চেন নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয় তো দেখো এর অ্যান্সার হবে চীন ও ইংল্যান্ডের মধ্যে ঠিক আছে তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে রুমান সিক্সের কোশ্চেন এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এটি কে করেছিলেন স্যার স্যার উইলিয়াম জোনস স্যার উইলিয়াম জোন্স এই সতেরোশো চুরাশি সালে এই এসেটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন তো দেখো ভালো করে নাও প্রত্যেকটা কোশ্চেন তার অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি সাত নম্বরের কোশ্চেন কি বলেছে দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রামে একটি কী অ্যান্সার হবে বিয়ের স্মৃতি কথা কী হবে স্মৃতি কথা হবে নেক্সট কোশ্চেন কী বলেছে আমাদের আমাদের আট নম্বরে কোশ্চেন তো দেখো কী বলেছে আট নম্বরে কোশ্চেন পৃথিবীর প্রাচীনতম জাদুঘর হল অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার এর আনসার হবে ডি এর আনসার এন্না গালডি নান্নার জাদুঘর ঠিক আছে অ্যান্সার হবে ডি এর আনসার ঠিক আছে ভালো করে দেখে নয় অ্যান্সারটা তো দেখো আমাদের পরের কোশ্চেন কি বলেছে আমাদের ন নম্বরের কোশ্চেন আজাদিন বাহিনী সর্বপ্রথম ভারতের যে শহরটি দখল করেছিল সেটি হলো অ্যান্সার হবে ডি এর কোহিমা কী হবে কোহিমা হবে ঠিক আছে তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কী বলেছে আমাদের নেক্সট কোশ্চেন বলেছে দশ নম্বর কোশ্চেন দশ নম্বরের কোশ্চেন কি বলেছে মন্ত্রী মিশন ভারতে এসেছিল অ্যান্সার হবে উনিশশো ছেচল্লিশ সালে তো দেখো আমাদের পরের কোশ্চেন কী বলেছে আমাদের নেক্সট কোশ্চেন বলেছে এগারো নম্বরের কোশ্চেন মুসলিম লীগের প্রতিষ্ঠাতা হলেন অ্যান্সার হবে সলিম উল্লাহ কী হবে সলিম ঠিক আছে তোমরা তো জানো যে মুসলিম লীগ কিন্তু ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে উনিশশো সালে তো দেখো অনেকে কিন্তু আগা খান দিয়েছে কিন্তু এটা কিন্তু কী হবে সলিম হবে সৈয়দ আহমেদ খানও হবে না মোহাম্মদ আলী জিন্নাও হবে না ঠিক আছে তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কী বলেছে আমাদের নেক্সট কোয়েশ্চেন বলেছি যে গান্ধীজির খেদা সত্যাগ্রহ আন্দোলন সংগঠিত হয়েছিল অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার উনিশশো সালে তো দেখো আমাদের পরে কোয়েশ্চন কী বলছে বারো নম্বরের কোশ্চেন ঠিক আছে তো দেখো কত হবে এর অ্যান্সার হবে উনিশশো আঠারো ঠিক আছে ইংলিশ মিডিয়াম যেটা আছে সেটাও আমি তোমাদের সলভ করে দিচ্ছি তো দেখো আমাদের পরে কোশ্চেন কী বলেছে তো দেখো আমাদের তেরো নম্বরের কোশ্চেন কীছে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন অ্যান্সার হবে রামমোহন রায় কী হবে রামমোহন রায় তোমরা তো জানো যে ব্রহ্ম সমাজ আঠারোশো পনেরো সালে প্রতিষ্ঠিত হয়েছিল তাই তো ব্রহ্ম সমাজ তো দেখো আমাদের পরের কোশ্চেন কি বলেছে আমাদের পরের কোশ্চেন বলেছে চোদ্দ নম্বর কোশ্চেন বোর্ড অফ রেভিনিউ গঠন করেন কে এর অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংস কে গঠন করেন ওয়ারেন হেস্টিংস তো দেখো আমাদের পরের কোশ্চেন কি বলেছে তো দেখো আমাদের পরের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল এটা খুব ইম্পর্টেন্ট ছিল ইতিহাস একটি বিজ্ঞান এর বেশিও নয় কমও নয় উক্তিটিকার অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার বিউরি হবে তো দেখো এর অ্যান্সার কীভাবে হবে বিউরি হবে ওকে তো দেখো পরের কোশ্চেন কী বলেছে ষোলো নম্বর কোয়েশ্চেন মিথ শব্দটি এসেছে মিথোস থেকে যেটি একটি কী অ্যান্সার হবে গ্রিক শব্দ খুবই ইম্পর্টেন্ট ছিল খুবই ইম্পর্টেন্ট ছিল কি শব্দ হবে অ্যান্সার হবে গ্রিক শব্দ ওকে গ্রিক শব্দ গ্রিক শব্দ তো দেখো পরের কোশ্চেন কী বলেছে আমাদের নেক্সট কোশ্চেন বলেছে আমাদের সতেরো নম্বরের কোশ্চেন তো দেখো সতেরো নম্বর কোশ্চেন কী বলেছে ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন অ্যান্সার হবে লর্ড মাউন্ট ব্যাটেন তো দেখো কী হবে এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার লর্ড মাউন্ট ব্যাটেন ওকে বুঝতে পারছো তো দেখো এবার আমি আঠারো নম্বর কোশ্চেন সলভ করার পর স্তম্ভ একের সাথে স্তম্ভ দুই মিলাও তো দেখো অনেকে আছে ইন্দোনেশিয়া এর আনসার হবে সির আনসার ডক্টর সুকন্য হবে রোমান টুতে কি আছে জাপান হবে এর আনসার হবে ডি এঞ্চার হিদকেও তেজো হবে হিদে কি তেজ হবে রোমান্ট থ্রিতে কি আছে ইংল্যান্ড আছে এর আনসার কেবে এর অ্যান্সার ক্লিমেন্ট এটলি হবে রোমান ফোরে কি আছে ইউএসএ এর আনসার কেবে অ্যান্সার রুজ ভেল্ট হবে অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর আনসার ঠিক আছে অনেস সি দুইয়ের ডি তিনের এ ফোরের বি ওকে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইজি আসছে তো দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেন কী বলেছে তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কী বলেছে তো দেখানো তো দেখো না প্রত্যেকটা কোয়েশ্চেন আমি টু দা পয়েন্ট তোমাদের আমি দেখাচ্ছি প্রত্যেকটা কোশ্চেন তোমাদের আমি টু দা পয়েন্ট দেখাচ্ছি এর অ্যান্সার কী হবে এর হবে ঠিক আছে অ্যান্সার কী হবে এর অ্যান্সার হবে ঠিক আছে এটা হিন্দি মিডিয়াম আছে এটা আমাদের ইংলিশ মিডিয়াম আছে তো দেখো আমি সব তো দেখো আমি সব মিডিয়ামই সলভ করে দিচ্ছি তো দেখো উনিশ নম্বরের কোশ্চেন কী বলেছে চীনে চৌঠামে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আনসার হবে সের অ্যান্সার সান সেন হবে কী হবে সান ইয়া সেন হবে তো দেখো আমাদের পরে কোশ্চেন কী বলেছে কুড়ি নম্বর কোশ্চেন ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন হল অ্যান্সার হবে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন আনসার হবে এর অ্যান্সার অ্যান্সার কী হবে এর অ্যান্সার হবে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কী হবে এআইটি ইউ সি হবে তাই তো এই যে এটা হবে ওকে তো দেখো প্রত্যেকটা কোশ্চেন আমি টু দা পয়েন্ট আমি সলভ করে দিয়েছি তো দেখো আমাদের পরে কোশ্চেন কী বলেছে যে নবান্ন নাটকে রচিতায় অ্যান্সার হবে বিজন ভট্টাচার্য সি এর অ্যান্সার হবে কী হবে বিজন ভট্টাচার্য ঠিক আছে দেখে নাও বিজন ভট্টাচার্য আমাদের পরের কোয়েশ্চেন কি বলেছে আমাদের বাইশ নম্বরের কোশ্চেন ভারত শ্রমজীবী পত্রিকার সম্পাদককে অ্যান্সার হবে শশী পদ ব্যানার্জি শশী পদ ব্যানার্জি এর অ্যান্সার হবে ঠিক আছে শশী পদ ব্যানার্জি হবে তো দেখো আমাদের পরের কোয়েশ্চেন কী বলেছে আমাদের নেক্সট কোশ্চেন বলেছে আমাদের তেইশ নম্বরের কোশ্চেন ভারতের নবজাগরণের অগ্রদূত ছিলেন অ্যান্সার হবে রামমোহন রায় কী হবে এর আনসার হবে রামমোহন রায় হবে দেখে নাও ভালো করে সি এর আনসার রামমোহন রায় রামমোহন রায় তো দেখো আমাদের চব্বিশ নম্বর কোয়েশ্চেন কী বলেছে ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন অ্যান্সারে রবার্ট ক্লাইভ রবার্ট কী হবে ক্লাইভ হবে এর অ্যান্সার হবে এর অ্যান্সার রবার্ট ক্লাইভ তো দেখো যতই এমসি কিউব ছিল সেগুলো আমি টু দ্য পয়েন্ট আমাদের আমি সলভ করে দিচ্ছি এবার আমি এসে এ কিউবগুলো সলভ করে দেবো তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে দুদাগে তো দেখো রোমাননে কী বলেছে শতদিবসের সংস্কার কী অ্যান্সারটা কী আছে চীনের অন্যতম বুদ্ধিজীবী কাউ ইউ ওয়ে সংস্কারের দাবিতে আঠারোশো সালে চীন সম্রাট কং সুকে একটি আবেদন করেন এই আবেদন অনুসারে আঠারোশো সালে চীন সম্রাট একশো দিন ধরে যে সংস্কার কর্মসূচি গ্রহণ করেন তাকে শত শতদিবসের সংস্কার বলে তো দেখো পরে কোয়েশ্চেন কী বলছে রোমান্টুতে অবশিল্পায়ন কী অ্যান্সার কীভাবে অবশিল্পায়ন বলতে বোঝায় শিল্পায়নের বিপরীত বা শিল্পের অধগতি যদি দেশের মানুষ শিল্পকর্ম ছেড়ে চাষ আবাদে জীবিকা অর্জন করে অথবা জাতীয় আয়ে কৃষিজ অংশ বাড়তে থাকে ও শিল্প যে অংশ কমতে থাকে তাকে তাকে অবশিল্পায়ন বলে পরের কোশ্চেন কী বলেছে তো দেখো অথবা দিয়ে কোন চার্টার আইন দ্বারা ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার একচাটিয়া বাণিজ্যের অধিকার হারায় অ্যান্সার হবে আঠারোশো সালের চার্টার এক দ্বারা আঠারোশো সালের চার্টার এক দ্বারা তো দেখো পরের কোয়েশ্চেন কী বলেছে রোমান্থ্রিক কোশ্চেন পিকিং কনভেনশন কবে আহত হয়েছিল অ্যান্সার হবে আঠারোশো সালে তো দেখো এই যে কোশ্চেনটা সেই কোশ্চেনটা নিয়ে একটু আমার ডাউট আছে এটার অ্যান্সার হওয়া উচিত আঠারোশো সালে তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে পরে কোশ্চেন কী বলছে রোমানফোরে কোশ্চেন উনিশশো সালে অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশনকে প্রতিষ্ঠা করেন অ্যান্সার বি আর আম্বেদকর উনিশশো সালে এটি প্রতিষ্ঠা করেন পরে কোশ্চেন কী বলেছে পাঁচ নম্বরের কোশ্চেন কী বলেছে ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন এর আনসার ব্রিটিশ সরকার ভারতে শাসনতান্ত্রিক সংস্কারের জন্য সাইমনের নেতৃত্বে সাতজন সদস্য বিশিষ্ট যে সাইমন কমিশন গঠন করে তবে তাতে কোনো ভারতীয় সদস্য না থাকায় ভারতীয়রা একে জাতীয় অপমান বলে গণ্য করে তাই ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করে তোমাদের মাথায় রাখতে হবে যে সাত সদস্যের যে তোমাদের মাথায় রাখতে হবে যে সাত সদস্যের যে কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটিতে ভারতে কোনো সদস্য ছিল না যার জন্য ভারতীয়রা এই সাইমন কমিশনকে বর্জন করেছিল পরের কোশ্চেন কী আছে আমাদের নেক্সট কোশ্চেন রোমান সিক্সের কোশ্চেন তো দেখো স্বরাজ কে প্রতিষ্ঠা করেন উনিশশো তেইশ খ্রিস্টাব্দে চিত্তরঞ্জন দাস স্বরাজ দল প্রতিষ্ঠা করেন তোমাদের মাথায় রাখতে হবে যে মতিলাল নেহরু এবং চিত্তরঞ্জন দাস কিন্তু এই স্বরাজ দল কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন পরে কোশ্চেন কী বলেছে রোমান সিক্সের কোশ্চেন কর্নওয়ালিস কোর্ট কি অ্যান্সার কীভাবে সতেরোশো সালে ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস আটচল্লিশটি রেগুলেশন বা আইন জারি করেন উক্ত রেগুলেশন সাধারণভাবে কর্নওয়ালিস কোর্ড নামে পরিচিত পরের কোশ্চেন কী বলেছে অথবা দিয়ে সূর্যাস্ত আইন কী তো দেখো কীভাবে সতেরোশো সালে চিরস্থায়ী বন্দোবস্তের চুক্তিতে বা চিরস্থায়ী বন্দোবস্তের চুক্তির মধ্যে একটি রীতি ছিল নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে রাজস্ব জমা দিতে হবে নির্দিষ্ট সময়ে রাজস্ব জমা দিতে ব্যর্থ হলে জমিদার তার জমিদারি হারাবেন বলে উল্লেখ করা হয় চিরস্থায়ী বন্দোবস্ত এই রীতি হল সূর্যাস্ত আইন নামে পরিচিত আশা করি তোমরা বুঝতে পারছো তো দেখো পরের কোশ্চেন কী বলেছে রোমান সেভেনের কোশ্চেন ভিয়েতনামে কবে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল অ্যান্সার হবে উনিশশো সালের সেপ্টেম্বর মাসে হজিমিন গণতান্ত্রিক প্রজাতন্ত্রের ভিয়েতনাম প্রতিষ্ঠা করেন ঠিক আছে ভালো করে দেখে নাও উনিশশো সালের সেপ্টেম্বরে হোসি মিন গণতান্ত্রিক প্রজাতন্ত্রের ভিয়েতনাম প্রতিষ্ঠা করেন পরের কোয়েশ্চেন কী বলেছে ইন্দোনেশিয়ায় কবে স্বাধীনতা লাভ করে অ্যান্সার হবে উনিশশো সালের সতেরোই আগস্ট জাতীয়তাবাদী সংগ্রামী নেতা আহম্মদ সুকর্ণ ইন্দোনেশিয়ার স্বাধীনতা ঘোষণা করেন অর্থাৎ উনিশশো সালের সতেরোই আগস্ট ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো পরের কোশ্চেন কি বলেছে আট আট নম্বরের কোশ্চেন কোয়া মিং টাং দলের প্রতিষ্ঠাকে অ্যান্সার হবে কুয়া মিং টাং দলের প্রতিষ্ঠা হলেন সান সেন এটি উনিশশো বারো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল পরের কোশ্চেন কি বলেছে আমাদের ন নম্বরের কোয়েশ্চেন নম্বর কোয়েশ্চেন কি বলেছে তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠাতা কে ছিলেন অ্যান্সার হবে উনিশশো সালের সতেরোই ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয় তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র সামন্ত তোমাদের মাথায় রাখতে হবে এর সঙ্গে সুশীল ধারাও কিন্তু যুক্ত ছিলেন ঠিক আছে তো দেখো আমাদের পরে কোশ্চেন কী বলছে রশিদ আলি দিবস কবে পালিত হয় অ্যান্সার হবে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের বারোই ফেব্রুয়ারি রশিদ আলি দিবস পালিত হয় দশ নম্বর কোশ্চেন কী বলছে বারদাউলি সত্যাগ্রহ সূচনা করেন কে অ্যান্সার হবে উনিশশো সালের গুজরাটে বারদাউলি তালুকে যে সত্যাগ্রহ আয়োজন করা হয়েছিল তাকে বারদাউলি সত্যাগ্রহ বলে এটি সূচনা করেন সর্দার বল্লভভাই প্যাটেল তো দেখো পরে কোশ্চেন কী বলেছে আমাদের এগারো নম্বরে কোশ্চেন ভাইকম সত্যাগ্রহ কে শুরু করেন অ্যান্সার উনিশশো চব্বিশ সালের তিরিশে মার্চ শুরু হয় ভাইকম সত্যাগ্রহ ঠিক আছে কেরালা নিবাসী দলিত সম্প্রদায় ভুক্ত টিকে মাধবন কে কেলাপ্পান এবং কেপি কেশব মেননের নেতৃত্বে ভাইকম সত্যাগ্রহ শুরু হয় তাছাড়া তোমাদের এটা লিখলেও হয়ে যাবে গুরু উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন ঠিক আছে তো দেখো পরে কোশ্চেন কী বলেছে পাশ্চাত্যবাদী নামে কারা পরিচিত পাশ্চাত্যবাদী নামে কারা পরিচিত অ্যান্সারবে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের শাসনকালে মেকলের সভাপতিত্বে কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হয় এই যে যেসব সদস্য পাশ্চাত্য রীতিতে ভারতের শিক্ষাদানের প্রস্তাব করেন তারা পাশ্চাত্যবাদী নামে পরিচিত তো দেখো যারা পাশ্চাত্য শিক্ষাকে সমর্থন করেছিল তাদের ভিতরে হয়েছিল মেকলে আলেকজান্ডার ডাব কলভিন ঠিক আছে তো দেখো এদের নাম লিখলেই হয়ে যাবে আর পাশ্চাত্য শিক্ষা তো তোমরা তো জানো খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তো দেখো বারো নম্বর কোশ্চেন কেসে রেগুলেটিং অ্যাক্ট কবে পাস হয়েছিল অ্যান্সার হবে সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট পাস হয়েছিল নেক্সট কোয়েশ্চেন কেছে তেরো নম্বর কোশ্চেন তেরো নম্বর কোশ্চেন কি বলছে মাউন্ট ব্যাটেন প্রস্তাব কবে ঘোষিত হয়েছিল অ্যান্সার হবে উনিশশো সাতচল্লিশ সালের থার্ড জুন মানে তেসরা জুন পরে কোয়েশ্চেন কি বলেছে চোদ্দ নম্বর কোশ্চেন সাম্প্রদায়িক বাটোয়ারা কে ঘোষণা করেন অ্যান্সার হবে র্যাম সে ম্যাকডোনাল্ড পরে কোশ্চেন কি বলেছে পনেরো নম্বর কোশ্চেন স্বামী বিবেকানন্দের লেখা যে কোনো একটি গ্রন্থের নাম লেখো অ্যান্সার হবে পরিব্রাজক বর্তমান ভারত প্রাচ্য ও পাশ্চাত্য যে কোনো দুটো লিখলে এখানে হয়ে যাবে তো দেখো যে কোনো একটা লিখলে এখানে হয়ে যাবে ঠিক আছে তো দেখো পরের কোশ্চেন কী বলেছে তো দেখো নেক্সট কোশ্চেন কী বলেছে পড়া নীতি কী অ্যান্সার কি হবে মেঘলের মতে ভারতে উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষা বিস্তৃত হলে তা মধ্যবিত্তদের মাধ্যমে ক্রমশ সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে পড়বে মেঘলের এই নীতিকে চুইয়ে পড়া নীতি বলে পরের কোশ্চেন কী বলেছে ষোলো নম্বর কোশ্চেন গ্যারেন্টি প্রথা কোন বিষয়ের সঙ্গে যুক্ত অ্যান্সার হবে রেলপথ প্রতিষ্ঠার সঙ্গে পরের কোশ্চেন কী বলেছে আলীনগরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল হবে সিরাজ ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সতেরোশো সাতান্ন সালে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ